নমস্কার, কেমন আছেন? আজকে এই রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে 87 নম্বর ওয়ার্ডে অর্থাৎ লেক মার্কেটের কাছে এসে পড়েছি। লেক মার্কেট চত্বরটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ আমায় এই জন্যই চেঞ্জের কথা বলছি, কারণ আমি এই কলেজটিতে পড়েছি। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চারুচন্দ্র কলেজ। এই কলেজটা আমার হাতে খড়ি বলতে পারেন পড়াশোনায়, কলেজ জীবনের, রাজনৈতিক জীবনের। এবং এই কলেজটার আমি দীর্ঘদিন, বছর দুইয়ের ওপরে আমি সাধারণ সম্পাদক ছিলাম স্টুডেন্টস ইউনিয়নের। তখন অবশ্য তৃণমূল কংগ্রেস তৈরি হয়নি বা তৃণমূল ছাত্র পরিষদও তৈরি হয়নি। আমি তখন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, ইউনিটের প্রেসিডেন্টও ছিলাম। এই হচ্ছে সেই আমার পুরনো দিনের কলেজ। সত্যি এখানে এটা দেখুন, ব্যানার রয়েছে। আগে আমরা ছাত্র পরিষদে ব্যানার লাগাতাম, এখন তৃণমূল হয়ে গেছে এই কলেজ। সত্যি এই কলেজের সামনে এলে অনেক কথা মনে পড়ে যায় আমার জীবনের, কারণ এই কলেজে আমার হাতে খড়ি সব কিছুর, রাজনৈতিক হাতে খড়ি, কলেজ জীবনে পড়াশোনার হাতে খড়ি। অনেক টিচাররা আজকে মারা গেছেন, তারা আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে নেই। অনেক টিচাররা মারা গেছেন এই চারুচন্দ্র কলেজে আমার পড়েছি। আর দেখুন এখানে অ্যান্টি র্যাগিংয়ের একটা অ্যাডভার্টিজমেন্ট রয়েছে, নাম্বারটা ছিঁড়ে গেছে এখানে, কিন্তু তখন অ্যান্টি র্যাগিংয়ের কোনো ব্যাপার ছিল না, তখন র্যাগিংও আমরা করতাম না বা র্যাগিংয়ের কোনো অভিযোগও সেই অর্থে আমাদের সময় উঠত না। কলেজ জীবনে আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে পাশে থেকে সবসময় সর্বদা সাহায্য করার চেষ্টা করেছি। আজ এই কলেজের কাছে এসে, সত্যি বড় পুরনো দিনের কথা মনে পড়ছে, অনেক স্যারের কথা। সে স্যারদের আমি পার্টিকুলার কারোর নাম করব না, কিন্তু সত্যি অনেক স্যারের কথা মনে পড়ছেন। খোঁজ নিতে গিয়ে জানলাম অনেকে চলে গেছেন পৃথিবী ছেড়ে, আবার অনেকে রয়েছেন। তো এই কলেজ জীবনে আমার মনে আছে যে এই যে দেখছেন সামনে, এইটা হচ্ছে কেমিস্ট্রি ল্যাবরেটরি ছিল আমাদের, আমি জানি না এখন কি আছে। আর ওপরে ছিল হচ্ছে বটানি এবং জুওলজি ল্যাবরেটরি, একদম ওপরে। আর ওপাশে ছিল হচ্ছে ফিজিক্স ল্যাবরেটরি। আমার আজও মনে আছে এইখানে ক্লাস হতো, ওই ঘরে ক্লাস হতো, ওপরে ক্লাস হতো ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই ছিল হচ্ছে এন্ট্রেন্স। আর এই রাস্তা দিয়ে এইখানটা রকে আমরা প্রচুর আড্ডা মেরেছি, মারামারি, অশান্তি, ঝামেলা অনেক কিছুই হয়েছে, আবার বন্ধুত্বপূর্ণ সিচুয়েশান। তবে এখনকার মতন রাজনৈতিক পরিস্থিতি তখন ছিল না, যে সময়ের কথা বলছি। অনেকেই এখন নেতৃবৃন্দ হয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের, বামপন্থী রাজনীতির সঙ্গে এখন অনেকে যুক্ত আছেন, অনেকে আছেন কংগ্রেসের সঙ্গে যুক্ত। সত্যি সেই দিনগুলোর কথা আজ বড্ড মনে পড়ছে। ইংরেজিতে একটা কথা আছে, নস্টালজিয়া, সেই নস্টালজিয়া হচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে লেক কমার্শিয়াল কলেজ ছিল, আমি জানি না এখন চালু আছে কি না। আমরা এইখানটা বসে অনেক সময় আড্ডা মেরেছি, ওই বাড়ির রকে বসে আড্ডা মেরেছি, এই চত্বরটায় পুরো আমরা একসময় বসে আড্ডা মারতাম কলেজ জীবনে। তো সেই দিনগুলোর কথা আজ, পুজোর দিন এখানে এসেছিলাম একটু ঘুরতে, এসে সত্যিই খুব মনে পড়ছে এইসব জায়গাগুলো আমার বড় যেন চেনা। কিন্তু আজকের দিনে এই রকে বসে কত লোকের কাছে গালিগালাজ খেয়েছি, এই রকে বসে চেঁচামেচি করার জন্য, মানে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মেরেছি। সত্যি এই দিনগুলোর কথা যদি আবার ফিরে আসতো বাস্তবে, তাহলে সত্যি খুব ভালো লাগত। এখানে এই জায়গাটার নাম বলে ভাঙা বাড়ি, আমার মনে পড়ছে এইখানে বসেও আমরা রকে আড্ডা মারতাম, কোনো কলেজে ঝামেলা অশান্তি হলে এই রাস্তা দিয়ে আমরা পালিয়ে যেতাম। এইসব অনেক কাহিনী আজকে আমার মনে পড়ছে, সে অনেক দিন আগের ঘটনা। সত্যি আজ এগুলো আজ অতীত। বন্ধুরা, আপনাদের যদি এরকম ধরনের কলেজ জীবনের কথা মনে পড়ে একটু শেয়ার করবেন, জানাবেন। এই হচ্ছে দেশপ্রিয় পার্কের দিকে শরৎ বস্ত্র, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এইদিকে। আর বেশি বাড়াবো না, মনের দুঃখ, যন্ত্রণা, কষ্ট খুব মনে হচ্ছে আজকে আমার দিনে। ভালো থাকবেন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আজকে এইগুলো একটু শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। নমস্কার, ভালো থাকবেন। এই জায়গা অনেক পরিবর্তন হয়ে গেছে, মানুষ তো পরিবর্তনশীল। ঠিক আছে বন্ধুরা, আবার কথা হবে।